অবশেষে শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। ভবানী ভবন থেকে শেখ শাহজাহানকে নিয়ে বেরিয়ে যান সিবিআই এর তদন্তকারী অফিসাররা। ভবানী ভবন থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেখ শাহজাহানকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় সিবিআই। লোকসভা ভোটের আগে তৃণমূলে বড় ধাক্কা। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। তার হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। যতদিন আর রাজনীতিতে আছি ততদিন আমি এই পরিবারের সদস্য হিসাবে আমার যা কর্তব্য, আমার যা দায়িত্ব আমার উপর নষ্ট হবে আমি সেটা অত্যন্ত সুচারু রূপে আমি সেটা পালন করব। বাংলা সরকার শেখ শাহজাহানের সরকার। দল বদলের পর বললেন তাপস রায় শান্তির বাংলা করতে বিজেপিতে যোগ বলেও জানান তিনি। অধিকারী পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ তাপস রায়ের। তাপস রায় স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। তিনি যোগদান করায় কলকাতায় বিজেপির শক্তি বাড়ছে। তাপস রায় বিজেপিতে যোগদানের পর বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তাপস রায়ের মতো স্বচ্ছ রাজনীতিবিদকে প্রয়োজন বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলে রাজত্বে মহিলাদের উপর অত্যাচার করে ঘোর পাপ হয়েছে। সন্দেশখালীতে যা হয়েছে তাতে প্রত্যেকের মাথা লজ্জায় হেঁট হয়ে যাবে। বারাসাতে সভায় মন্তব্য মোদীর, মা বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। আপনি কেন মণিপুরে যাননি? আপনি কেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে ধর্ষণ হলে সেখানে যান না? পাল্টা প্রশ্ন তৃণমূল সাংসদ শান্তনু সেনের। নিজেকে প্রশ্ন করুন, আপনি কেন মণিপুরে যাননি? আপনি কেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে যখন ধর্ষণ হয় আপনি কেন যান না? আপনি নিজেকে প্রশ্ন করুন। বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আছে সেখানে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা তো ক্রাইম রেকর্ড খুললেই বাজাবে, মন্তব্য অধীর চৌধুরীর। ভারতবর্ষে বিজেপি যেখানে যেখানে আছে সেখানে সেখানে মহিলাদের ওপর নির্যাতন ভারতবর্ষের ক্রিমিনাল রেকর্ড বুড়ো দেখলেই পাওয়া যাবে। ভারতবর্ষের প্রতিদিন 96 জন মহিলা ধর্ষিত হচ্ছে। সন্দেশখালী নিয়ে মুখ খুলছেন কিন্তু মণিপুর হাতরাস নিয়ে মুখ খোলেন না কেন? প্রশ্ন সুজান চক্রবর্তীর। উনি এখানে মুখ খুলেছেন কিন্তু মণিপুরে যাচ্ছেন না কেন? এখানে মুখ খুলেছেন, হাতরাসে মুখ খোলেননি কেন? প্রধানমন্ত্রী যদি কখনো পার্সিয়াল হয়ে যান, পার্টিজান হয়ে যান তাহলে দেশের পক্ষে খারাপ। বারাসাতে সভা শেষের পর সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা মোদীর, আপনারাই তো মা দুর্গা। সন্দেশখালীর নির্যাতিতাদের বললেন প্রধানমন্ত্রী, রাজ্য পুলিশে ভরসা নেই মোদীকে বললেন সন্দেশখালীর মহিলারা। তোষণ আর তোলাবাজদের চাপে তৃণমূল সরকার মা বোনেদের কখনো সুরক্ষা দিতে পারবে না। তুষ্টিকরণ আর তোলাবাজকে দবাও মে কাম করনে ওয়ালি টিএমসি সরকার कभी भी बहन बेटियों को सुरक्षा नहीं दे सकती। সন্দেশখালী কাঞ্চনে প্রধানমন্ত্রী তীব্র আক্রমণের জবাবে তিনটি প্রশ্ন তৃণমূলের। দেশে কেন প্রতি ঘন্টায় মহিলাদের উপর আক্রমণের 51টি মামলা দায়ের হয়? লোকসভায় কেন বিজেপির মাত্র 13% মহিলা প্রতিনিধি? মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনে অভিযুক্ত বিজেপি সাংসদের কেন শাস্তি হয় না? সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের। এনডিএ সরকারের উন্নয়নমূলক কাজ দেখে ইন্ডিয়া জোট সম্পূর্ণভাবে ভারসাম্য হারিয়েছে। এখন আবার পরিবার নিয়েও কথা বলছে ইন্ডিয়া জোটের দুর্নীতিপরায়ণরা। বারাসাতে জনসভায় জোটকে নিশানা মোদীর। কেন্দ্র সরকার মে এনডিএ কি বাপসি পক্কি দেখকর ইন্ডিয়া অ্যালায়েন্স কে সারে নেতা বখলা গয়ে হ্যায়, উনকি নিন্দ উড় গয়ি হ্যায়, उन्होंने संतुलन खो दिया है, मोदी को गाली देना शुरू कर दिया। প্রধানমন্ত্রী বাংলার মহিলাদের বললেন নিজের পরিবার, কিন্তু মণিপুরের মহিলাদের উপর অত্যাচার নিয়ে তো কিছু বললেন না। কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। নিজের পরিবার বলতে গিয়ে সারা ভারতবর্ষের পরিবার বলেছেন সবাই, খুব ভালো কথা, শুনতে ভালো লাগে। এবং প্রধানমন্ত্রী হিসেবে বলছেন, পশ্চিমবঙ্গের কথা বলছেন, তখন মণিপুরের কথা তার মনে পড়লো না। বিজেপিতেও পরিবারতন্ত্র আছে। অমিত শাহ জয় শাহ তার সব থেকে বড় উদাহরণ। প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর। প্রধানমন্ত্রী পরিবারতন্ত্র নিয়ে বলেছেন, কারুর পরিবার থেকেও নেই, কারুর পরিবারে অনেক কিছু আছে, এসব বুঝে শুনে বলা উচিত। জয় শাহ অমিত শাহর ছেলে।
বাংলাদেশে 16 লক্ষের বেশি মহিলা লাখপতি দিদি হয়ে গেছেন দাবি প্রধানমন্ত্রীর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন গঙ্গাগর্ভে ইতিহাস করল কলকাতা মেট্রো দেশের মধ্যে প্রথমবার জলের নিচে মেট্রো টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন হল আন্ডার ওয়াটার মেট্রো ছাড়াও প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হল নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুটের এবং জোকা তারাতলা পার্পেল লাইনের পার্পেল লাইন রুটে ইতিমধ্যে মেট্রো পরিষেবা চালু হয়েছে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেরও সূচনা করলেন প্রধানমন্ত্রী মেট্রো মুকুটে নতুন পালক জোড়ার দিনেও পিছু ছাড়ল না বিতর্ক মেট্রো প্রকল্পের কৃতিত্ব নিয়ে চলল তৃণমূল বিজেপি চাপান উত্তর বিজেপি সরকার কত দ্রুত কাজ করে তাই কলকাতা মেট্রো আজ এই ঘটনার সাক্ষী রইল বলে দাবি করেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের প্রজেক্টগুলো শুরু করে দিয়েছিলেন বলেই আজকে ওনা উদ্বোধন করতে পারছে বলে পাল্টা জবাব দেন কুণাল ঘোষ তিন মেট্রো প্রকল্পের উদ্বোধনের দিন কৃতিত্ব দাবি করে আসনে নামল সিপিএম কংগ্রেসও যে মেট্রো রুটের উদ্বোধন হয়েছে আসলে তার পুরো কৃতিত্বই রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের বলে দাবি করলেন মোহাম্মদ সেলিম এই মেট্রোর কাজ কংগ্রেস আমলে শুরু হয়েছিল বলে দাবি করলেন কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী ভোটের মুখে 10ই মার্চের জনগর্জন সভা নিয়ে হুঙ্কার তৃণমূল নেত্রীর বাংলার ধৈর্য ও সৌজন্যতাকে দুর্বলতা ভেবে ভুল করা উচিত নয় 10ই মার্চ বহিরাগত জমিদারদের অবশ্যই এটা মনে করিয়ে দিতে হবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের রাজ্যের প্রধানমন্ত্রী সভার আগেই ফেসবুক বার্তায় আশা ও অঙ্গনবাড়ি কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে এপ্রিল থেকে নতুন বর্ধিত বেতন কার্যকর হবে ফেসবুক বার্তায় আজ এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধি করে মানুষের সম্মান বৃদ্ধি করা যায় না সন্দেশখালী প্রসঙ্গ তুলে পাল্টা কটাক্ষ সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য অভিষেক আসার আগেই দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের হাতাহাতি গীতাঞ্জলি স্টেডিয়ামে জনগর্জন সভার প্রস্তুতি শিবিরে ধুন্ধুমার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বনাম লিপিকা মান্নার ঘনিষ্ঠদের সংঘর্ষ